আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ সম্মানিত দর্শক মণ্ডলী দূর ও কাছে দেশে বা প্রবাসে যে যেখান হতে আমাদেরকে দেখছেন সকলকেই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা আমাদের এক প্রিয় ভাই আমাদের এই ধারাবাহিক প্রশ্নর উত্তরের ভিতরে অনেক মানুষরা আমাদের কাছে প্রশ্ন করে থাকেন তার ভিতরে এক ভাই আমাকে প্রশ্ন করেছেন আমাদেরকে যে পীরকে আব্বা বলা যাবে কিনা এটা জানতে চেয়েছেন জি আলহামদুলিল্লাহ ভাই আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তত্ত্ববহল একটি প্রশ্ন করেছেন আপনাকে আন্তরিক মোবারকবাদ জানাই এবং শুভেচ্ছা জানাই তো আসুন আসলে পীর শব্দটি আরবি নয় পীর শব্দটি ফার্সি পীর শব্দের অর্থ হলো বৃদ্ধা এখন বৃদ্ধাটাকে আমরা দুভাগেই বিভক্ত করতে পারি একটি হলো বয়স বৃদ্ধা আর একটি হলো জ্ঞানের বৃদ্ধা জ্ঞানের বৃদ্ধা যদি হয়ে থাকে তাহলে কোনো ব্যক্তির কাছে যদি জ্ঞান থাকে তাহলে লোকটা বৃদ্ধা নয় লোকটা সচল লোকটা জ্ঞানী লোকটা আল্লাহ তাআলার কাছে প্রিয় ব্যক্তি এখন জ্ঞানপ্রাপ্ত ব্যক্তি বৃদ্ধ নয় এটি বৃদ্ধ হতে পারে না এখন এই পীর পীরের আমাদের একটু অতীতের ইতিহাস যদি একটু খুঁজে বের করি তাহলে আমরা বুঝতে পারবো এই পীরটা আসলে সাধারণত এই এটা মানে কাদের নির্মাণ কারা এটা করেছে পীরের প্রতিষ্ঠাতা কারা এর পিছনে আসলে কাদের হাত ছিল মুসলিমদের ঐক্য নষ্ট করার জন্য মুসলিমদেরকে ইমান বিধ্বংসন করার জন্য ইহুদি এবং খ্রিস্টান উভয় প্ল্যানিং করে তাদের ভিতর থেকে দরবেশ থেকে পীর এদেরই কারসাজি এবং এরাই এটি সর্বপ্রথম এরাই করে থাকে এবং এরাই ফ্ল্যাশ করে থাকে ধর্মের নাম করে এটি নামকরণ করা হয়েছে এখন এটা এমন ব্যাপকভাবে এই প্রচলন হয়েছে যে মানুষ মুসলিমদের ভিতরে এমনভাবে এটা প্রচার হয়েছে যে পীরকে আমরা অত্যন্ত সম্মান করি শ্রদ্ধা করি এবং পীরকে এমন একটা জায়গায় রেখেছি যে দুনিয়ার আর কোনো ব্যক্তিকে ওই জায়গায় রাখতে পারেনি আমাদের মূর্খতা এমনভাবেই গ্রাস করে ফেলেছে এখন পীরকে আপনি বাবা বলবেন কি না আপনার বাবা কাকে কাকে বলতে পারেন আমাদের প্রথম পিতাকে হযরতে আদম আলাইহিস সালাম তিনি আমাদের প্রথম পিতা দ্বিতীয় পিতা জাতির পিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন যিনি জাতির পিতা সমগ্র মুসলিম জাতির নামকরণ তিনি করেছিলেন কারণ তিনি ইব্রাহিম ইসলাম ইহুদি ছিলেন না নাসারা ছিলেন না তিনি ছিলেন মুসলিম এবং তিনি বললেন আমার কমদের নাম থেকে নাম আজকের থেকে আমি মুসলিম দিলাম ইহুদি নয় নাসারা নয় এখন এই মুসলিমটা আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হয়েছে আল্লাহ তাআলা ওই নামটা কোরআনুল কারীমে কোট করে বললেন তোমাদের নামও আমি আল্লাহ তাআলা দিলাম মুসলিম সুতরাং মুসলিম হিসেবে আমি একজন দাবি করতে পারি এখন তাহলে বাবা আমরা বাবা বললাম মানে আব্বা বললাম কাদেরকে আব্বা না বাবা হযরত আদম আলাইহিস সালাম আমাদের বাবা হলেন দ্বিতীয় বাবা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর তৃতীয় যে আপনার জন্মদাতা পিতা যিনি আপনাকে জন্ম দিয়েছেন যার নামকরণ আপনি পৃথিবীতে করেছেন যার নাম পরিচয় দিয়ে আপনি পৃথিবীতে বেঁচে আছেন যে এই আব্দুর রহমান কার ছেলে ইব্রাহিমের ছেলে আব্দুর রহমান কার ছেলে এই আব্দুর রহমান হলো আবু তালেবের ছেলে তার মানে আপনার পিতার নামকরণে আপনি নামকরণ হয়েছেন সেই জন্য আপনার পিতাকে আপনি আব্বা বলে ডাকবেন অথবা বাবা বলে ডাকবেন অথবা আব্বু বলে ডাকবেন যে কোনোভাবেই আপনি আপনার বাবার প্রতি শ্রদ্ধা এবং সম্মান রেখে এ নামগুলা আপনি উচ্চারণ করতে পারেন কিন্তু পীরকে বাবা বলতে হবে আর পীরটা আসলে ইসলামে কোথা থেকে এসছে এটা আসলে মূল ইসলাম থেকে আমরা দূরে যে এগুলো ইসলামকে আমরা বানাইছি এই জন্য এই পীর ইসলামে কোনো পীর নাই ইসলামে কোনো এই ধরনের একাধিক বাবা নাই কারণ আপনার পিতা জন্মদাতা একজন আর দুইজন বাবা আছে আমাদের ইব্রাহিম এবং হযরতে আদম আলাইহিস সালাম যিনি হলেন সর্বপ্রথম সবার পিতামাতা হাওয়া হলেন আমাদের মাতা আর ইব্রাহিম আলাইহিস সালাম হলেন আমাদের পিতা এখন পিতা আর মা পিতা আমাদের ইব্রাহিম এবং আদম আলাইহিস সালাম আর আমার জন্মদাতা একজন পিতা তিনি হলেন আমার জন্মদাতা পিতা আর আপনি যদি একান্তভাবে শ্রদ্ধার সাথে আপনার শ্বশুর মশাইকে পিতা বলতে চান আব্বা বলতে চান তা সেই ক্ষেত্রে বলা যাবে এ ব্যাপারে কোনো নাজায়েজ ফতোয়া কোনো মহাক্কিক দেই নাই সেই ক্ষেত্রে আপনার শ্বশুরকে আপনি আব্বাও বলতে পারেন অথবা জামাই বলতে পারেন অথবা যে কোনো একটা সম্মানসূচক নাম আপনি দিতে পারেন যেটা আপনার আকলে আসে বা যেটা সমাজের ভিতরে আসে তবে সমাজের ভিতরে যেগুলো আছে ইসলামকে বাদ দিয়ে যেটা আছে সেটা নয় এই জন্য আপনি পীরকে বাবা বলতে পারবেন বা বাবা বলবেন এমন কোনো কথা ইসলামে কোথাও নাই
ইসলামের কোনো স্থানই নাই, আর যারা এগুলা করতেছে ধর্মের নামে ব্যবসা করতেছে। জি, আশা করি উত্তরটা পেয়েছেন।